আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি গ্লোবাল ভিউজে। আপনাদের সঙ্গে আছি আমি সুরভি দিবা। আজ জানাবো আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচিত সংবাদ ও বিশ্লেষণ। তিক্ত অভিজ্ঞতা নিয়ে বাধ্য হয়ে আফগানিস্তান থেকে সব সেনা প্রত্যাহার করে নিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির নতুন ক্ষমতাসীনদের চাপের মুখে এমন অগোছালোভাবে তাদের কাবুল ছাড়তে হয়েছে, নিজ দেশের 200+ নাগরিককেও নিতে পারেনি। এর মধ্যে দিয়ে আফগানিস্তানে মার্কিনীদের 20 বছরের অবৈধ দখলদারিত্বের অবসান হলো। এরপর স্বাধীনতার আনন্দে ভাসছে কাবুল, অন্যদিকে নিজ দেশের সমালোচনায় বিদ্ধ হচ্ছে পরাজয়ের গ্লানি বয়ে বেড়ানো বাইডেন প্রশাসন। সোমবার দিবাগত মধ্যরাতে কাবুল বিমানবন্দর থেকে যুক্তরাষ্ট্রের শেষ ফ্লাইট হিসেবে একটি C-17 বিমান উড্ডয়ন করে এবং এর মধ্য দিয়ে আফগানিস্তানের আকাশ দখলদার মুক্ত হয়। এরপর কাবুল বিমানবন্দরের পূর্ণ নিয়ন্ত্রণ গ্রহণ করে তালেবান। মার্কিন সেন্ট্রাল কমান্ডের প্রধান জেনারেল ফ্রাঙ্ক ম্যাকেনজি বলেছেন, আমরা চেষ্টা করেছি সবাইকে নেয়ার, কিন্তু সম্ভব হয়নি। এমনকি আরও 10 দিন থাকলেও সবাইকে নেওয়া সম্ভব হতো না, তখনও এমন হতাশা থাকত। ম্যাকেনজি জানান, মধ্যরাতের পর যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতকে সঙ্গে করে সর্বশেষ C-17 বিমান কাবুল ছেড়েছে। নির্দিষ্ট সময়সীমার মধ্যে যারা কাবুল ত্যাগ করতে পারেননি তাদের সহায়তা করতে কূটনৈতিক মিশনের কার্যক্রম অব্যাহত থাকবে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন ওয়াশিংটনে বলেছেন, এটি ছিল বিশাল সামরিক, কূটনৈতিক এবং মানবিক কর্মযজ্ঞ যা যুক্তরাষ্ট্র অনেক চ্যালেঞ্জের সঙ্গে বাস্তবায়ন করেছে। তিনি বলেন, নতুন অধ্যায়ের সূচনা হল, সামরিক মিশন সমাপ্ত হয়ে নতুন এক কূটনৈতিক মিশন শুরু হল। ব্লিংকেন বলেন, তালেবানকে বৈধতা অর্জন করতে হবে, সেই সঙ্গে তারা তাদের প্রতিশ্রুতি রক্ষা করে কিনা এবং নাগরিকদের ভ্রমণে স্বাধীনতা দেয়া, নারীদের অধিকার রক্ষা এবং সন্ত্রাসী সংগঠনগুলোকে দমন করছে কিনা এসব বিষয় বিশ্ববাসীর নজরে থাকবে। প্রতিরোধের মুখে শেষ সৈন্য প্রত্যাহারের মধ্য দিয়ে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের মধ্যে ছিল গভীর হতাশা। যুক্তরাষ্ট্রের ইউরোপীয় মিত্ররা ছাড়াও আশরাফ ঘানি সরকারের ঘনিষ্ঠ মিত্র ভারতেও দেখা দিয়েছে হতাশা। রয়টার্সের খবরে বলা হয়, যুক্তরাষ্ট্রের শেষ সামরিক বিমানটি আফগানিস্তান ত্যাগের পর উদযাপনে মেতেছে তালেবান। মার্কিন সেনারা চলে যাওয়ার পরপরই বিমানবন্দরে প্রবেশ করেন তালেবান যোদ্ধারা। এ সময় সেখানে ফাঁকা গুলি বর্ষণ করেন তারা। অনেককে আল্লাহর প্রতি শুক্রিয়া জানিয়ে আলহামদুলিল্লাহ বলতে শোনা যায়। বিমানবন্দরের বাইরেও কাবুলের বিভিন্ন স্থানে তালেবান সদস্যদের বিজয় উদযাপন করতে দেখা গেছে। মার্কিন বাহিনী প্রত্যাহারকে এক ঐতিহাসিক মুহূর্ত হিসেবে আখ্যায়িত করেছে তালেবান। দলটি বলছে, এর মধ্য দিয়ে আফগানিস্তান পূর্ণ স্বাধীনতা লাভ করেছে। কাবুল বিমানবন্দরের রানওয়ে থেকে তালেবান মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ বলেন, আফগানিস্তানকে অভিনন্দন, এই বিজয় আমাদের সবার। আমরা যুক্তরাষ্ট্রসহ পুরো দুনিয়ার সঙ্গে সুসম্পর্ক রাখতে চাই, সবার সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপনে আগ্রহী। টুইটার পোস্টে তালেবানের জ্যেষ্ঠ নেতা আনাস হাক্কানি বলেন, আমরা ফের ইতিহাস করেছি, যুক্তরাষ্ট্র ও ন্যাটোর দখল থেকে আফগানিস্তান দীর্ঘ 20 বছর পর মুক্ত হল, আমরা অত্যন্ত আনন্দিত। দীর্ঘ 20 বছরের জিহাদ, আত্মত্যাগ এবং কষ্টের পর ঐতিহাসিক এ মুহূর্ত দেখার সৌভাগ্য আমাদের হয়েছে, এতে আমরা গর্বিত। খবরে বলা হয়, তালেবানের বেঁধে দেওয়া সময়ের মধ্যে তাড়াহুড়ো করে কাবুল ত্যাগের কারণে সব সামরিক বিমান নিজ দেশে ফেরত নিতে পারেনি যুক্তরাষ্ট্র। কাবুল বিমানবন্দর ছাড়ার আগে সেখানে থাকা অত্যাধুনিক প্রযুক্তির 73টি সামরিক বিমান মার্কিন বাহিনী এমনভাবে নষ্ট করেছে যাতে তালেবান আর এগুলো ব্যবহার করতে না পারে। মার্কিন সামরিক বাহিনীর জেনারেল কেনেথ ম্যাকেনজি জানিয়েছেন, কাবুল বিমানবন্দরের নিরাপত্তার জন্য যেসব সর্বাধুনিক প্রযুক্তি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করা ছিল, সামরিক বিমানগুলোর মতো সেগুলো নষ্ট করে ফেলা হয়েছে। ম্যাকেনজি বলেন, ফেলে রেখে আসা মার্কিন সামরিক বিমানগুলো কখনো আকাশে উঠবে না। এছাড়া 70টি সামরিক যান এবং 27টি হামরি টহল যান নষ্ট করা হয়েছে, যার প্রতিটির মূল্য $1 মিলিয়ন। বার্তা সংস্থা এপি জানিয়েছে, মার্কিন সামরিক বাহিনী চূড়ান্তভাবে আফগান ভূখণ্ড ছাড়লেও কাবুলে প্রায় 200 মার্কিন নাগরিককে ফেলে রেখে গেছে। একই সঙ্গে দেশ ছাড়তে ইচ্ছুক হাজার হাজার আফগান নাগরিককেও ফেলে রেখে গেছে দেশটি। কাবুল ছাড়ার জন্য তাদেরকে এখন তালেবানের অনুমতির উপর নির্ভর করতে হবে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, যুক্তরাষ্ট্র আফগানিস্তানে থাকা তার কূটনৈতিক মিশন কাতারে সরিয়ে নিচ্ছে। এখনও প্রায় 200 মার্কিন নাগরিক আফগানিস্তানে আটক আছেন বলে জানান শীর্ষ এই কূটনীতিক। তিনি আরও বলেন, আমরা মার্কিন নাগরিক ও বিদেশি এবং ঝুঁকিতে থাকা আফগানদের দেশটি থেকে সরিয়ে আনতে নিরলস চেষ্টা চালিয়ে যাব। এদিকে তালেবানের মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ জানিয়েছেন, আফগানিস্তানে ইসলামিক স্টেটের হামলা ঠেকানোর চেষ্টা অব্যাহত রাখবেন তারা। তিনি আশা প্রকাশ করেন, বিদেশি বাহিনী আফগানিস্তান ছাড়ার পর এই ধরনের হামলা বন্ধ হয়ে যাবে। ফরাসি বার্তা সংস্থা AFP-কে দেয়া এক সাক্ষাৎকারে মুজাহিদ বলেন, আমরা আশা করি যেসব আফগান IS এর মাধ্যমে অনুপ্রাণিত হয়েছে তারা নিজ দেশে বিদেশিদের অনুপস্থিতিতে ইসলামিক সরকার গঠন হতে দেখার পর তাদের অভিযান ছেড়ে দেবে।
তিনি বলেন, যদি তারা যুদ্ধের পরিস্থিতি তৈরি করে এবং হামলা চালাতে থাকে তাহলে আমরা তাদের দেখে নেব। ২৬শে আগস্ট কাবুল বিমানবন্দরে দেড় শতাধিক মানুষের প্রাণ কেড়ে নেওয়া আত্মঘাতী হামলার দায় স্বীকার করে আইএস। ওই হামলায় নিহত হন ১৩ মার্কিন সেনা। এর জবাবে গত কয়েকদিনে আইএসের অবস্থানে হামলা চালানোর নামে বেপরোয়া অভিযান চালিয়েছে যুক্তরাষ্ট্র। এতে শিশুসহ অনেক নিরীহ মানুষ নিহত হন। এদিকে কাবুল বিমানবন্দরে মুজাহিদ তালেবানের এলিট ইউনিট বদ্রির যোদ্ধাদের উদ্দেশ্যে বক্তব্য রেখেছেন। তিনি বলেন, আমার বিশ্বাস দেশের মানুষের সঙ্গে আচরণে আপনারা খুব সতর্ক, কারণ আমাদের জাতি যুদ্ধ ও বহিরাক্রমণের শিকার হতে হতে সহনশীলতা হারিয়ে ফেলেছে। মুজাহিদের বক্তব্য শেষে বদ্রি যোদ্ধারা আল্লাহু আকবর স্লোগান দেন। পরে তিনি আল জাজিরা অ্যারাবিককে বলেন, কাবুলের নিরাপত্তা জোরদার করা হবে। এ সময় তত্ত্বাবধায়ক সরকার গঠনের খবর প্রত্যাখ্যান করেন তিনি। মঙ্গলবার বিকেলে কাবুলে সংবাদ সম্মেলন করেছে তালেবান। সেখানে বক্তব্যে সংগঠনের নীতি নির্ধারকরা বলেছেন, আফগানিস্তান হবে অন্যায় অবিচার মুক্ত সভ্য দেশ, যেখানে বিদেশিদের কোনো ধরনের হস্তক্ষেপ সহ্য করা হবে না। সম্মেলনে নেতারা আফগানবাসীকে আশ্বস্ত করে বলেন যে ঐক্যমতের সরকার গঠিত হবে, সমৃদ্ধ দেশ গঠন করার সক্ষমতা তাদের রয়েছে। পিছিয়ে পড়া অর্থনীতিকে টেনে আনার প্রত্যয় ব্যক্ত করে তারা বলেন, সবাই মিলে কাজ করলে কাঙ্ক্ষিত উন্নয়ন অবশ্যই ধরা দেবে। এদিকে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কুরেশি মঙ্গলবার ইসলামাবাদে এক সংবাদ সম্মেলনে বলেছেন, কয়েকদিনের মধ্যেই আফগানিস্তানে নতুন সরকার গঠিত হবে, এটি হবে ঐক্যমতের সরকার। এই সরকারের সঙ্গে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাজ করা উচিত বলে মন্তব্য করেন তিনি। ডনের খবরে বলা হয়, তড়িঘড়ি করে কাবুল ছাড়ার কারণে পাকিস্তানে আশ্রয় নেন ন্যাটো সেনা এবং এর জোটভুক্ত দেশগুলোর বিপুল নাগরিক। এর মধ্যে আছেন মার্কিন সেনারাও। আফগানিস্তান থেকে সরিয়ে আনা ৩৫০০ বিদেশি এখনও ইসলামাবাদের বিভিন্ন হোটেলে অবস্থান করছেন। এতে বলা হয়, ইসলামাবাদ থেকে মধ্যপ্রাচ্য এবং ইউরোপের বিভিন্ন শহরের উদ্দেশ্যে এসব বিদেশিদের জন্য কয়েকটি বিশেষ ফ্লাইট পরিচালিত হচ্ছে। পাকিস্তানি গণমাধ্যমগুলো জানিয়েছে, দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী শেখ রাশিদ আহমদ পরিষ্কার করেছেন যে আফগানিস্তান থেকে আসা মার্কিন সেনারা পাকিস্তানে দীর্ঘমেয়াদে অবস্থান করবেন না। তিনি জানান, পাকিস্তানে যেসব বিদেশি অবস্থান করবেন তাদের ২১ থেকে ৩০ দিনের ট্রানজিট ভিসা দেওয়া হয়েছে। দেশটি মোশাররফ যুগে ফিরে যাচ্ছে বলে বিরোধীরা যে দাবি করছেন তা প্রত্যাখ্যান করেন তিনি। এর আগে মার্কিন সেনাদের জায়গা দেওয়ার প্রতিবাদ জানান জমিয়ত উলেমা ইসলামের প্রধান মাওলানা ফজলুর রহমান। ডনের খবরে বলা হয়, পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়ার আশ্বস্ত করেছেন, দেশের সীমান্ত সুরক্ষিত এবং তার বাহিনী প্রতিবেশী আফগানিস্তানের ক্রমবর্ধমান পরিস্থিতির মধ্যে যে কোনো পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত রয়েছে। বাজওয়ার বরাতে পাকিস্তান সেনাবাহিনী জানিয়েছে, পশ্চিমাঞ্চলীয় সীমান্ত ব্যবস্থাপনায় সময়োপযোগী পদক্ষেপের কারণে চ্যালেঞ্জের পরও পাকিস্তানের সীমান্ত নিরাপদ রয়েছে। এদিকে কাতারে ভারতের রাষ্ট্রদূত দীপক মিত্তাল তালেবান নেতা শের মোহাম্মদ আব্বাস তানিকজাইয়ের সাথে দেখা করেছেন। দোহায় ভারতীয় দূতাবাসে এই বৈঠকটি হয় বলে ইন্ডিয়ান এক্সপ্রেসের খবরে বলা হয়েছে। বৈঠকে দুদেশের নিরাপত্তা, সহযোগিতা ও আটকে পড়া ভারতীয়দের ফিরিয়ে আনার ব্যাপারে আলোচনা হয়। ভারতের রাষ্ট্রদূত আফগানিস্তানের মাটি ভারত বিরোধী কাজে ব্যবহার হতে পারে বলে উদ্বেগ প্রকাশ করেন। আল আরাবিয়ার খবরে বলা হয়, যুক্তরাষ্ট্রের রিপাবলিকান কংগ্রেসম্যান জিম ব্যাঙ্কস বলেছেন, বাইডেন প্রশাসনের অবহেলার কারণে তালেবান ৮৫ বিলিয়ন ডলারের মার্কিন সামরিক সরঞ্জাম পেয়ে গেছে। তিনি বলেন, আমরা এখন পরিষ্কার জানতে পারছি এটি ঘটেছে বাইডেন প্রশাসনের অবহেলার কারণেই। গত দুই দশক ধরে যুক্তরাষ্ট্র আফগান সশস্ত্র বাহিনীকে প্রশিক্ষণ ও অস্ত্র দিয়েছে। তালেবান কাবুল নিয়ন্ত্রণ নেওয়ার পর এর অধিকাংশই চলে গেছে সংগঠনটির হাতে। ব্যাঙ্কস বলেন, আশ্চর্যজনকভাবে তালেবান বায়োমেট্রিক ডিভাইসগুলোও পেয়ে গেছে, যেখানে মার্কিনীদের সহায়তা করা আফগান নাগরিকদের আঙ্গুলের ছাপ, চোখের স্ক্যান এবং জীবন বৃত্তান্ত সংরক্ষিত রয়েছে। এদিকে তালেবানের হাতে যে বিপুল মার্কিন অস্ত্র গেছে তা ফেরত দেয়া কিংবা সেগুলোর জন্য মূল্য পরিশোধের দাবি জানিয়েছেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহার প্রক্রিয়ার সমালোচনা করে রিপাবলিকান দল থেকে নির্বাচিত সাবেক এই প্রেসিডেন্ট বলেন, যুক্তরাষ্ট্রের ইতিহাসে এত বিশ্রীভাবে কিংবা অদক্ষতার সঙ্গে কোনো দেশ থেকে সেনা প্রত্যাহার করা হয়নি। একই সঙ্গে আফগানিস্তানে যত অস্ত্র ও সামরিক সরঞ্জাম তালেবানের হাতে পড়েছে তার সবই ফেরত আনার দাবি জানাতে হবে। ট্রাম্প বলেন, তালেবান যদি এই সমস্ত অস্ত্র ও সামরিক সরঞ্জাম ফেরত দিতে অস্বীকার করে তাহলে প্রয়োজনে তাদের বিরুদ্ধে আবার যুদ্ধ করতে হবে। তিনি আরও বলেন, যদি তালেবানের কাছ থেকে অস্ত্র ফেরত না আনা যায় তাহলে সরাসরি সামরিক বাহিনী পাঠিয়ে বোমা মেরে তাদের উড়িয়ে দিতে হবে। আল আরাবিয়ার খবরে বলা হয়, দ্বিধা বিভক্ত জাতিসংঘ নিরাপত্তা পরিষদ সোমবার আফগানিস্তান ত্যাগে ইচ্ছুকদের নিরাপদ জায়গা করে দিতে তালেবানের প্রতি আহ্বান জানিয়ে একটি প্রস্তাব গ্রহণ করেছে।
ফ্রান্সের প্রেসিডেন্ট প্রস্তাব দিয়েছিলেন কাবুলে একটি সেফ জোন সৃষ্টি করার জন্য, কিন্তু গৃহীত প্রস্তাবে এর উল্লেখ ছিল না। প্রস্তাবের পক্ষে ভোট পড়েছে 13টি, ভোট দেয়নি চীন ও রাশিয়া। গৃহীত প্রস্তাবে মানবিক সহায়তার প্রবেশাধিকার, মানবাধিকার অক্ষুণ্ণ রাখা, অংশগ্রহণমূলক রাজনৈতিক সমাধানে উপনীত হওয়া এবং সন্ত্রাসবাদ মোকাবেলার উপর জোর দেওয়া হয়। সংযুক্ত আরব আমিরাতের ডি ফ্যাক্টো নেতা এবং আবুধাবির যুবরাজ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে ফোনে কথা বলেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোয়ান। মঙ্গলবার তুর্কি প্রেসিডেন্টের কার্যালয় থেকে এমন তথ্য জানানো হয়েছে। দুই দেশের মধ্যে সম্পর্ক উন্নয়নের আভাস হিসেবে দেখা হচ্ছে এই ফোন আলাপকে। এক বিবৃতিতে এরদোয়ানের কার্যালয় জানিয়েছে দুই নেতার মধ্যে আঞ্চলিক এবং দ্বিপক্ষীয় বিভিন্ন ইস্যু নিয়ে কথা হয়েছে। কখন এই ফোন আলাপ হয়েছে এ নিয়ে বিবৃতিতে কিছু বলা হয়নি। লিবিয়া সংঘাত নিয়ে দ্বন্দ্বে জড়িয়ে পড়া বেশ কয়েকটি আরব দেশের সঙ্গে সম্পর্ক বাড়াতে চাচ্ছে আঙ্কারা। উপসাগরীয় অভ্যন্তরীণ দ্বন্দ্ব এবং পূর্ব ভূমধ্যসাগরীয় অঞ্চল নিয়ে তুরস্কের সঙ্গে এসব দেশের কলহ চলে আসছিল। আমিরাতের সরকারি বার্তা সংস্থা ওয়াম জানিয়েছে ফোন আলাপে দুই দেশের সম্পর্ক উন্নয়নেই জোর দেওয়া হয়েছে এবং এভাবে দুই দেশ তাদের পারস্পরিক স্বার্থ রক্ষায় কাজ করবে। পাঁচ বছর ধরে তুরস্ক প্রকাশ্যে অভিযোগ করে আসছিল এরদোয়ান বিরোধী সামরিক অভ্যুত্থানে অর্থায়ন করেছে আমিরাত। এছাড়া লিবিয়ায় তুরস্কের স্বার্থ খর্ব করার দায়ও উপসাগরীয় দেশটির উপর চাপিয়েছে আঙ্কারা। মধ্যপ্রাচ্যে বেশ কিছু ইস্যু নিয়ে তুরস্কের সঙ্গে আমিরাতের দ্বন্দ্ব রয়েছে। এরপরও মোহাম্মদ বিন জায়েদের সঙ্গে এরদোয়ানের ফোন আলাপকে দুই দেশের মধ্যে নতুন যুগের সূচনা বলে আখ্যায়িত করেছেন তুরস্কের এক জ্যেষ্ঠ কর্মকর্তা। ডেলি সাভাকে তিনি বলেন, নিজেদের মধ্যে বিভেদ ভুলে তাদের ভিন্ন এক পথ চলা শুরু হয়েছে। ইরাকের মধ্যস্থতায় শিগগিরই ইরান এবং সৌদি আরবের মধ্যে সরাসরি আলোচনা শুরুর সম্ভাবনা দেখা দিয়েছে। এমন পরিস্থিতিতে দুই দেশের মধ্যে নতুন সম্পর্কের আভাস মিলেছে। ইরানের নতুন পররাষ্ট্রমন্ত্রী হুসেইন আমির আবদুল্লাহিয়ান সোমবার এক টিভি সাক্ষাৎকারে বলেছেন, শনিবার বাগদাদে অনুষ্ঠিত আঞ্চলিক সম্মেলনে সৌদি পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহানের সঙ্গে তার কথা হয়েছে। ইরানি পররাষ্ট্রমন্ত্রী বলেন, সৌদি পররাষ্ট্রমন্ত্রী আমাকে বলেছেন, আমরা ইরানে নতুন সরকার গঠনের অপেক্ষায় রয়েছি এবং আমরা আমাদের যোগাযোগ আবার শুরু করব। এই দুই আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী এপ্রিলে বাগদাদে গোপন বৈঠক করেছে, কিন্তু প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির প্রশাসন গঠনের অপেক্ষায় আলোচনা সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। এদিকে বাগদাদে ইরানের রাষ্ট্রদূত ইরাজ মাসজেদি বলেন, সৌদি কর্মকর্তাদের সঙ্গে চতুর্থ দফার বৈঠক শিগগিরই অনুষ্ঠিত হবে। তিনি বলেন, ইরান সংলাপ এবং শান্তির জন্য নিজের প্রস্তুতির কথা জানিয়েছে। একই সঙ্গে এই অঞ্চলের বিভিন্ন দেশ এবং প্রতিবেশীদের প্রতি সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে, আমাদের ওয়েবসাইট bdviews.net ভিজিট করুন। আল্লাহ হাফেজ।